পাশাপাশি 12 বাংলাদেশি পেলেন সিআইপি মর্যাদা। ওমান প্রবাসীদের মধ্য থেকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ 12 জনকে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়েছে। জানা যায়, রাজধানী মাস্কাটের কুরুম ক্রাউন প্লাজার হল রুমে দূতাবাস সচিব আনোয়ার হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার। এতে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত অভিবাসীদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে সিআইপি মর্যাদা পেয়েছেন 36 জন। অনুষ্ঠানে অন্যান্য দেশের সিআইপিদের উপস্থিতিতে বক্তব্য রাখেন দূতাবাসের লেবার কাউন্সিলর মেজর হুমায়ুন কবির। এনআরবি সিআইপি সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সভাপতি মাহতাবুর রহমান, সম্পাদক কাজী সারওয়ার হাবিব ও সাংগঠনিক সম্পাদক ইয়াসিন চৌধুরী। শেষে রাষ্ট্রদূত গোলাম সারওয়ার সংবর্ধিত সিআইপিদের হাতে ক্রেস্ট তুলে দেন।